আসসালামু আলাইকুম, তাসলিমা ব্লগ অ্যান্ড রেসিপিস চ্যানেলে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। এখানে আমি নিয়েছি টাকি মাছ। টাকি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি এই টাকি মাছটাকে একটা ভর্তা বানাবো। তো প্রথমে চুলায় আমি একটি ফ্রাই প্যান দিয়ে সেটাকে একটু গরম করে নিয়েছি। এর ভেতরে এখন আমি দিয়ে দিব রান্নার তেল। রান্নার তেলটা দিয়ে এর ভেতরে দিয়ে দিব আমি কাঁচামরিচ। আমি এখানে আমার পরিমাপ মতো তেল নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তো তেলটা আমার হালকা গরম হয়ে গেছে, এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিব। কাঁচামরিচগুলোকে হালকা একটু ভাজা হয়ে গেছে, এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে পেঁয়াজের রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকব। তো এখন পেঁয়াজের রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকব। এই ভর্তাটা খেতে খুবই অসাধারণ আর একদম কম সময়ে করা যায়। যারা খেতে পছন্দ করেন না তারাও খেতে পছন্দ করবেন। ঘরে যা আছে তাই দিয়েই ভর্তাটাকে বানিয়ে নেওয়া যায়। তো আমার পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে গেছে, এর ভেতরে এখন আমি দিয়ে দিব টাকি মাছগুলো। টাকি মাছগুলো দিয়ে এর ভেতরে দিয়ে দিব আমি স্বাদমতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ। লবণটাকে শুরুর দিকে একটু কমই দিতে হবে, পরে যখন ভর্তা করা হবে তখন টেস্ট করে লবণ দিবেন। খুব বেশি লবণ হয়ে গেলে ভর্তাটা খেতে একদমই মজা লাগবে না। তো আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ। এখন এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর ভেতরে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব মাছগুলো, যাতে করে সেদ্ধ হয়ে যায়। তো প্রায় আমার এগুলোকে ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি এর ভেতরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে দিব মাছগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। তো ঢাকনা দিয়ে দিচ্ছি, একদম পানিটাও শুকিয়ে গেছে আর আমার মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। তো একটু সময় নিয়েই ভাজবেন। আমার এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুবই অসাধারণ। তো এটাকে একটু সময় নিয়েই লাল লাল করে ভেজে নিব আর এর ভেজে কাঁটাগুলো আছে এই কাঁটাগুলোকে এর ভেতর থেকে বেছে নিতে হবে। তো এটাকে আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে পাটায় বেটে নিব। আপনারা চাইলে হাতেও ভর্তা করতে পারেন। তো প্রথমেই আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সবগুলো একসাথে দিব না, যদি ঝালটা বেশি হয়ে যায় এই জন্য আর কি। তো কাঁচামরিচটাকে বেটে নিয়ে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম ওইগুলো অল্প অল্প করে দিয়ে দিব। একদম ঠান্ডা হলেও এটাকে বাটা যাবে না, গরম গরমই বেটে নিতে হবে। তো এখন এগুলোকে ভালো করে বেটে নিয়ে এর টেস্ট অনুযায়ী আমি লবণটা চেখে নিয়েছি। তো আমার প্রায় বাটাবাটি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি